নমস্কার, আমি শ্যামল প্রামাণিক। আপনাদের সামনে আমার একটি স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম শুধু শুধু তোমার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। শুধু তোমার জন্য। তুমি যদি বলো ওই চাঁদটাকে ধরতে একবার নয় বারবার চেষ্টা করতে পারি, তোমার কথায় মাঝিবিহীন কালো রাত জোয়ার নদীতে অসহায় প্রবীণদের পার করে দিতে পারি, তুমি যদি বলো রেল ফাটকে দাঁড়িয়ে থাকা অসুস্থ মানুষের জন্য ব্যস্ত রাজধানীকে থামিয়ে দিতে পারি, শুধু বলো না আমায় প্লিজ রাজপ্রহরী হতে, চাই না এতে ঝুঁকি নিতে, শুধু থাকতে চাই তোমায় নিয়ে মেতে, তোমার সুভাষে আমার শক্তি, এতেই আমি খুশি, এতেই আমার মুক্তি। তুমি যদি বলো শীতের রাতে ফুটপাতে শুয়ে থাকা অসহায় বস্ত্রবিহীন মানুষের জন্য গায়ের চাদর হতে পারি, তোমার কথায় আকাশের দিকে ব্যর্থ তাকিয়ে থাকা চাষিদের জলবিহীন ক্ষেতে শরীরের ঘাম ঝরিয়ে ফসল ফলাতে পারি, তুমি যদি বলো জ্যৈষ্ঠ মাসের কাঠফাটা গরমে শহরের পিচের রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশের জন্য মেঘ হয়ে শীতল হাওয়া দিতে পারি, শুধু বলো না আমায় প্লিজ প্লিজ সরকারি চাকরি এনে দিতে, হাজার হাজার মানুষের ভিড়ে হারিয়েছে কত পেন খাতা বই আর পায়ের চটি, তুমি যদি বলো গুন্ডাবিহীন পৃথিবী গড়তে শত শত মা বোনদের শ্লেতাহানি রুখতে আমি দুষ্টদের চৈতন্য বানিয়ে নবদ্বীপে হরে কৃষ্ণ বলাতে পারি, তোমার কথায় শরীর শহরের বিষাক্ত হাওয়া রুখতে ঘোড়ার গাড়ির ঘোড়া হতে পারি, তুমি যদি বলো বস্তির জানালাবিহীন ছোট ছোট ঘরে দুঃখী মানুষের জন্য ইট বালি সিমেন্ট হয়ে আমি অট্টালিকা বানাতে পারি, শুধু বলো না আমায় প্লিজ রাজার পেয়াদা হতে, নেই এতে ভালোবাসা স্বাধীনতা, বিফল প্রেমে জমে থাকা উফ সে কি যন্ত্রণা ব্যথা। নমস্কার, সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা রইল, ভালো লাগলে শেয়ার লাইক করবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।